এখানে যে বিছানাটা গুছিয়ে নিলাম, বালিশের কভার টভার সব চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিলাম, সব মুছে টুছে পরিষ্কার করে। আর ওদিকে মেশিনটাও চালিয়ে দেবো, আগে মেশিনটা চালিয়ে দিই। আর এই যে আমার তো জেসোনা বলছে নাকি ব্লগটা স্টার্ট করবে, এদিক থেকে কালো আসে বাবা, ওই যে রোদে কি করছিস বাবা, এগুলো ছিটিয়ে আমি আবার গুছাবো। না বাবা ওখানে আনলে হবে না, যেখানে ফাঁকা দেখছিস না, এখানে আনলে পুরো ইয়ে হয়ে যাবে। না নিয়ে কথা বলবি, তুই স্টার্ট করবি কি, তুই এরকম ভাবে বলবি না নিজে হাতে নিয়ে এরকম করে বলে নে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, আমি এখনই ঘুম থেকে উঠলাম। এখনই উঠেছিস? কখন? আমি কখন উঠেছি? আমার দুধ ফুড খাওয়া হয়ে গেছে। দুধ খেয়ে তো তারপরে কি খেলে বলো? কাজু বাদাম। আখরোট? কাজু বাদাম কোথায় খেলে? কাজু বাদাম থোড়ি ভিজায়, কাজু বাদাম। ও তিনটে না খেলে কি করে বুদ্ধিটা বাড়বে? বাদাম আর আখরোট খেয়েছে তাই তো। পাগল কোথা খারে, ওটা রোজ খেতে হয়, ওটা খেলে পরে ব্রেন ভালো হবে আর বুদ্ধি বাড়বে। এমনি তো তোমার ব্রেন ভালোই, ওটার জন্য আরো শক্তি বাড়বে, বুদ্ধি বাড়বে, অনেক কিছু হবে ওটাই। আসো, তুমি ভালো জিনিস খাবা না তো, কোথায় পনির দাও, কোথায় ঘুগনি দাও, এইসব খাবা তুমি, তাই না? পনির রোজ দিলে রোজ মনে হয় খাবি না বাবা, অত প্রিয়? সব থেকে তো পনির প্রিয় ওর, ওর চিকেন মাটন অত প্রিয় না, ওর পনির সব থেকে প্রিয়, পনির আর ডিম, তাই না? ডিমের অমলেট করে ঝোল করলে কি বলবে? বলবে এ আবার কেমন ডিমের ঝোল, ডিমের কুসুমই দেখা যায় না, এই ডিম আমার ঝোল ভালো লাগে না, ওর জন্য আমরা অমলেট করে যখন ঝোল করি ওর জন্য আবার আস্ত ডিম দিয়ে দিই। গুছালো, আমি খেলা করলাম। আজকে আমি পড়তে বসবো না, বিকাল বেলা মনে বিকাল বেলা বসবো, সকাল বেলা না, কালকে তো সব পড়িয়ে দিয়েছি, একদিন স্কুলে গিয়েছিস সবে। আর এই যে তোজোর এই যে কুর্তাটা কালকেই চলে এসেছে, তো একটুখানি কাটাতে হবে, এমনিতে সাইজে সেই ছোটই দিয়েছে, দেখুন সুন্দর এসেছে, সাইজে ছোটই দিয়েছে, সে 7 থেকে 8 বছর দিয়েছে, মানে তাও যদি শর্ট হয় কি করবো বলো? ও বললো আর চেঞ্জ করতে হবে না, বারবার ওরকম চেঞ্জ করা যায়। বললাম ঠিক আছে থাক, আর চেঞ্জ করতে হবে না, এই যে একটু শর্টই, সে হাঁটুর উপরে পড়লে ঠিক হতো, একদম সেই শার্টের মতো হয়ে গেছে। ও বারবার ওই দিচ্ছে, মানে ওদের সাইজ নেই বলে ওরকম দিচ্ছে না কি কি জানি, হাতাগুলো আবার অনেক বড়, সাইডে আবার লুজ, দোকানে দিয়ে আবার কাটাতে হবে। আর এই যে প্যান্টটা 11 তারিখে ডেলিভারি দিয়েছিল, একদিন পরেই দিয়ে দিয়েছে, আমি বাবা এত তাড়াতাড়ি, মানে কালকে 5 তারিখ ছিল, 5 তারিখে দিয়ে দিয়েছে। আর এই যে প্যান্টটাও কাটাতে হবে, মানে গার্ডার লাগাতে হবে, লুজ পুরো সোজা করে ধর, তো এই যে এরকম হচ্ছে দেখো, হাঁটুর ওপরে হলে আর একটু বড় হলে ভালো লাগতো, কারণ কুর্তা ওরকমই পরে, সেই শর্ট সেই ইয়ে জামা টাইপের হয়ে, ওটা তো তুই নিচে ধরেছিস তাই, ঠিক করে ধর আর একটু উঁচু হবে। এবার ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে কটা বাজে, এখন এখন বাজতে যাচ্ছে 8:40। তো এদিকে এই যে খেলনা টেলনাগুলো সব গুছিয়ে ঘরগুলো ঝেঁটিয়ে নিই ভালো করে, আর হচ্ছে তোমার ওদিকে মেশিনটা আগে চালিয়ে দিই, চালাবো চালাবো করছি আর এটা ওটা করছি, আর হচ্ছে না আগে মেশিনটা চালিয়ে দিই, এগুলো গুছিয়ে নিই, খেলনা টেলনা গুছিয়ে ঝাড় দিয়ে নিই ঘরগুলো। আর এই যে এখানে কালকে ভোট ছিল আমাদের, তো ওখানে সেই ভোটের আইডি ছিল, সে বলেই যেত নাম কেটে দেবো নাম কেটে দেবো, আমরা তো আর ভোটের সময় ধরো যাওয়া হতো না, দিয়েছি 2-3 বার দিয়েছি ভোট, তাছাড়া ভোট বেশি দেওয়া হয়নি, তো সেই কারণে হচ্ছে বলেই যেত। আর এখানে ও একদিন গিয়ে ডকুমেন্টস জমা দিয়েছে, 15 দিনের মধ্যে ভোটের কার্ড এনে বাড়িও দিয়ে দিয়েছে, এই মানে দিয়েও দিয়েছিল, যে কোনো কাজ খুব ফাস্ট। আর ওখানে হলে মাস দিয়ে হলে ওই ভোটের কার্ড বানাতে মনে হয় 6 মাস 1 বছর লাগিয়ে দিত, তো এখানে জাস্ট 15 দিন মনে হয় লেগেছে, একদিন গিয়ে ডকুমেন্ট জমা দিয়েছে তারপর 15 দিনের মধ্যেই ভোটের কার্ড দিত। কায় এই বাড়ির থেকে বেরিয়ে যে জুতোর দোকানটা মানে গলির সামনে আর কি বেরিয়েই, তার পাশেই একটা বইয়ের দোকান, তার পাশে একটা সরকারি স্কুল আছে, ওখানেই হলো। পুরো সকালবেলা গিয়েছি 7:45 সময়, আর 8টার মধ্যে বাড়ি চলে এসেছি, মানে তোমার 8টাও বাজিনি, গিয়েছি জাস্ট যেতে আসতে আর একটুখানি, মানে 2-4 জন ছিল লাইনে, 3-4 জন মতো দিয়ে তারপরে হয়ে গেছে, 15 মিনিটের মধ্যে চলে এসেছি বাড়ি, 10 মিনিটের মধ্যে, কত ভালো। তো যাই হোক, আর এই চিহ্ন এখন কবে উঠবে তার ঠিক নেই, তো হচ্ছে তোমার, তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। খেলার সময় খেলবে,
জলের বোতলগুলো তো পাপা ভরে দিয়েছে, টেবিলের উপর রেখেছে, এখানে বেঁচে তিনটে বাকি আছে, ভরছে, জলটা ভরুক। চল মেশিনটা চালিয়ে দিই। বাবা ওইদিকে লাইটটা অফ করবে বাবা। আর এই যে এটা ফেলে দিয়েছি কালকে, এখানে গুছিয়ে গুছিয়ে সব এর উপরেই রাখা আছে, থাক কি করব। ওটা ওটার দরকার ছিল আগে, তোজোর কুর্তাটা আগে দিয়ে দিলে একদিনে, ওটা দে, ওটা সেই অর্ডার করেছি কবে। কি করছিস দুষ্টু ছেলে, ফ্যাকশা আসছে কেন? না না বাবা, পার্কের গেট খুলছে, দিয়ে দিয়েছি জামা কাপড় সব। পার্কের গেট খুলছে এতদিন পরে, ওই যে ওখানে একটা পাঁচিল ছিল ওটা ভেঙে দিয়ে ওখানে একটা ইয়ে মতো লাগিয়ে দিয়েছে, যে ঘুরালেই খুলে যায় না, ওরকম অনেক সময় ঠাকুর দেখতে গেলে দেখি ওরকম গেট লাগানো থাকে, তো ওরকম একটা লাগিয়ে দিয়েছে। আর ওই মেন গেটটাও দেখছি খোলা, ভালো করেছে, কারণ ছেলে পেলেরা একটু খেলতেও তো পারে। এগুলোর জন্য আমার না গায়ের মধ্যে সে শিশি করছে, এইগুলো এখানে দেখে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে কি করছে এরা, গাছের ভালো মতো, গাছগুলো অনেক বড় হয়ে গেছে, পরিষ্কার ওই জায়গাটা পরিষ্কার করেছে, এইগুলো যদি পরিষ্কার করে দিত একবারে ভালো হতো। ওই যে ওইখানে পাঁচিল ছিল, এই যে আমার আঙুলের এখানে পাঁচিলটা ভেঙে দিয়ে লাল মতো ইয়ে রয়েছে না, ওইখানটা ওই ঘোরানো গেট করে দিয়েছে, ভালো হয়েছে। গাছ আর গাছ না বাবা, গ্রিনারি একটু দেখতেও বেশ ভালো লাগে, বল শোনো। ভালো হয়েছে, তোরা একদিন নিয়ে যাবো, তারা ছুটি করুক একটু। চল ওদিকে ঘরটা ছিটানো হয়ে গেছে, একবারে সাফ করে নি, আর ঘর দুর গুলো পরেও মুছে দেবে। তো চলো ঝটপট করে নি কাজ। তো এই হচ্ছে তোজোর স্কুলের প্রজেক্ট, এটা কালকে সন্ধ্যাবেলা ওকে পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে বানাতে বসেছিলাম, 1 ঘন্টা লেগে গেছিলো এই বানাতে। দেখতে মনে হচ্ছে কত ইজি, কিন্তু এই কেটে কেটে বানাতে এখান থেকে একটা পুঁতি উঠে গেছে, ওটা ঠিক করে আবার লাগাতে হবে। এই দেখো এগুলো উঠে উঠে যাচ্ছে, মধ্যেখানে আর একটা ছিল, লাগিয়ে দিতে হবে। তো যাই হোক, এই যে এরকম বানিয়েছি, ওদের স্কুলে সব ভালো, কিন্তু ওই যে ভালো পড়াশোনায় তার 1-2 রোল হবে না, মানে যে সব থেকে ভালো পাবে ফার্স্ট হবে সে, তার 1 রোল হবে না। ওই এ দিয়ে যাদের নাম স্পেলিং অনুযায়ী রোল নাম্বার, ওই জন্য ওর পি দিয়ে নাম অনেক লাস্ট, ওই জন্য 32 রোল। এটা খুব বাজে লাগে, জানি না সব স্কুলে এরকম কিনা, সিবিএসই বোর্ডের কেমন হয়েছে বলো। আর এই যে ওর বলেছিলাম তো যে পরের দিনের ভিডিওতে দেখাবো, ওর হচ্ছে তোমার স্কুলের অ্যান্সার শিট দিয়েছে হ্যাপি আলি পরীক্ষার। এই হচ্ছে ইংলিশ, ইংলিশে পেয়েছে 70-এর মধ্যে, দেখো 66.5, মানে 67-ই ধরো, ভালো পেয়েছে। ডিকটেশনে 10-এ 10, রিডিংয়ে মনে হয় একটু কম করেছে, 8.5 পেয়েছে 10-এ, আর রিটেন 50-এ হয়েছে, 50-এ 48 পেয়েছে, ভালোই পেয়েছে, একটু অল্প ভুল করেছে তাই। এটাতে 5-এ 5 পেয়েছে, মানে তোমার আর কি প্যারাগ্রাফ, মাই ওয়ান্ডারফুল ফ্যামিলি আর মাই স্কুল, ও লিখেছে মাই ওয়ান্ডারফুল ফ্যামিলি, 5 লাইন লিখতে বলেছে, 5 লাইনই লিখেছে,
আর এই যে ডিকটেশনে 10-এ 10 পেয়েছে, ভালো পেয়েছে ইংলিশে। হিন্দিতে তো সবসময় কম পায়, 58 পেয়েছে 70-এ, বানান ভুল মাত্রা ভুল, এই করে যে লিখিত হয়েছে 50-এ, 50-এর মধ্যে পেয়েছে 41.5, 42 পেয়েছে, 8 নম্বর এখানে কাটা গেছে। আর এই যে ওখানে যেমন ডিকটেশনে 10-এ 10 পেয়েছে, আর এখানে সূত্র লেখ 10-এ 6.5 পেয়েছে। আর পঠন মানে রিডিং তো খুব ভালো করে, হিন্দি সব থেকে ভালো, তাড়াতাড়ি মুখস্থ হয় আর সব থেকে ভালো রিড করে হিন্দি, আর হিন্দিতেই ও নাম্বার কম করবে। ও বলে না, স্কুলের ম্যাডামকে বলছিলাম, ম্যাডাম বলছে সব বাচ্চারাই মাত্রাতে ভুল করে, বানানে ভুল করে, হিন্দি ওই করে নাম্বারটা কমে গেছে। এখানে দেখো যেখানে কম, সব জায়গায় ভুলভাল করেছে, 8 নম্বর দিয়েছে। ইউনিট টেস্টেও কম পায়, হিন্দিতেও একটু কমই হয়ে যায়, বললো সব বাচ্চাদেরই যেখানে ওটাই, যেমন 5-এ 5 পেয়েছে। এখানে 2টো বানান ভুল করেছে, পোশাক বানান আকারই ডালিনি, পোশাক লিখে দিয়েছে, গুড়ি আর গু ওই ডালিনি, এখানে 3.5 পেয়েছে 5-এ। আর এই যে ডিকটেশনে 10টার মধ্যে 6টা, 7.5, 6.5 ঠিক করেছে, 6.5 পেয়েছে। এটা হচ্ছে ম্যাথ, ম্যাথে পেয়েছে 70-এর মধ্যে 62। আমি ভেবেছিলাম ম্যাথে সব থেকে ভালো পাবে। এই যে এখানে 22 দেখো, এগুলো কিন্তু সব 65, এসব মুখস্থ জল ওর। ও মানে কি করে বলতো, তাড়াহুড়ো বেশি করে, যে দেখবে না ধ্যান দেবে না, তাড়াহুড়ো করে 20 লিখে বসে আছে। 20টা লিখবি তো পুরো, ও আর ধ্যান দেবে না। আমি বলি বাবু তুই লেখার পরে চেক করে নিবি, ছেলে পিলে মানুষ তো অতটা বুঝতে পারে না, বাচ্চা মানুষ বুঝতে পারে না, তাও ভালো পায় না, আমার খারাপ পায় না, একেবারে ভালোই পেয়েছে। হিন্দিটাতে একটু কম হয়ে গেছে, তাছাড়া এগুলো ভালোই হয়েছে। এইখানে ভুল করেছে, এখানে নাই তো 3 নম্বর পুরো পেত। অনেক রকম অঙ্ক, এই দেখো এইসব অঙ্ক আমরা জীবনে করিয়ে নিই ছোটবেলায়, আমরা পড়েছি সরকারি স্কুলে, আরো ভালো স্কুলে পড়ছে, যত ভালো স্কুলে পড়বে তত ভালো শিখবে, এটা তো কথাই আছে। আর এই যে ইভিএস এ ভালো পায়ও, ইভিএস এ 70-এর মধ্যে 66 পেয়েছে, ভালো পেয়েছে। এখানে 10-এ 10ই পেয়েছে। সিলেবাস যা বড়, কি করবে, অনেক বড় সিলেবাস, ও তো মনে রাখতে পারে বলে তাই, নাই তো যা বড় সিলেবাস কি বলবো, আমারই মাথা খারাপ হয়ে যায়, ও তো ছোট মানুষ একটুখানি। ঠিক আছে, ভালোই পেয়েছে, খারাপ পায়নি। আর রেজাল্ট কালকে সোমবারে দেবে, তাহলে বোঝা যাবে যে কত পার্সেন্ট পেয়েছে নাম্বার। আর এই যে এটা জিকে অ্যান্ড রিজনিং, 60-এর মধ্যে 56 পেয়েছে, এটাও ভালো পেয়েছে। এটা 10-এ 10 পেয়েছে, এখানে 10-এ 10 পেয়েছে। একটা জিনিস জানা জিনিস পুরো ভুল করেছে, ও ক্যাটে হবে কিটেন আর মেনি সিডসে হবে ওয়াটারমেলন, এগুলো কিন্তু ওর জানা, ওয়াটারমেলন ওর সব জানা, ও কি করেছে ভুল করে মনে হয় বুঝতে পারিনি, ক্যাটেও মিলিয়ে দিয়েছে ওয়াটারমেলনে, বুঝতে পারিনি, এখানে গড়বড় করে দিয়েছে, নয়তো 2 নম্বর এখানে পেলে 58 হয়ে যেত। ঠিক আছে, কি করা যাবে, ছেলে পিলে তো এই জন্যই বলে, কিছু তো করার নেই, আমার খারাপ লাগে ও জানা জিনিসগুলো ভুল করে আসে তাই। আর আইসিটি 30-এ হয়েছে, প্র্যাকটিক্যাল হয়েছে 10-এ, সেটাই জানি না কত পেয়েছে, আর এমনি রিটেন হয়েছে 20-এর মধ্যে 18.5 পেয়েছে, ভালো পেয়েছে। দুবার 19 পেয়েছিল, আর ইউনিট টেস্টের আগের বার নাম্বারগুলো তো সব ভালোই পেয়েছে, শুধু হিন্দিতেই কম পেয়েছিল 16.5, তাছাড়া সবগুলো ভালো পেয়েছে। 3টেতে তো ফুল মার্কস পেয়েছিল। আর এই যে ড্রয়িংয়ে তো কমা জানোই, 25-এর মধ্যে 17 পেয়েছে, সেটাই 5-এ 4.5 পেয়েছে, এটা আঁকতে দিয়েছে দেখে দেখে 3 পেয়েছে, যে বাটারফ্লাই করতে দিয়েছে এটা 8-এর মধ্যে 5 পেয়েছে, যা কালার করেছে কি নম্বর দেবে, আর এটাই দেখো বাড়িতে এত সুন্দর করে কালার করেছে, আর দেখো কালার কেমন করেছে, এটাই 5.5 পেয়েছে, এই 8-এর মধ্যে ওটাই 5, এটাই 5.5, এখানেই নাম্বার গিয়েছে। ঠিক আছে, তাও ভালোই পেয়েছে, কেমন হয়েছে বলো, মানে সোমবারে রেজাল্ট দিলে আর বোঝা যাবে পুরো ডিটেলস, ইউনিট টেস্টের নম্বর টাম্বার সব যোগ হবে। তো খাওয়া দাওয়া হলো, কড়কড়া ভাত রেখেছিলাম, ভেবেছিলাম ভাত ভাত পরে রাখবো, খেয়াল ছিল না, তো সেই জন্য কড়কড়া ভাত খেলাম, 3 জন মিলে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে ওই দিয়ে খেলাম, তেল সর্ষের তেল আর লবণ। আমি হচ্ছে ঝাল খেতে পারি না, তোর বাবা ঝাল খেতে পারে ভালো, আমি কাঁচা ঝাল ওইভাবে কামড়ে কামড়ে খেতে পারি না, আর ওই নিলে খুব ঝাল লাগে, পেঁয়াজে এমনি ঝাল, লাল পেঁয়াজ ঝাঁজ খুব, সেই জন্য আমি লঙ্কা নিই না, এমনি খেয়ে নিই। আর হচ্ছে এই যে মাংস আনতে গিয়েছিল পেলো না, ওই জন্য এই যে পনির আর মটন নিয়ে এসছে, ভালোও লাগছে না, মাছ পাওয়া যাচ্ছে না, মাংস পাওয়া যাচ্ছে না, বাঙালি মানুষ ভালো লাগে ডাল ফাল খেতে, ডিম ডাল ওসব রোজ রোজ খেয়ে ভালো লাগে, ডাল ভালো লাগে না, 2 দিন পর পর ডাল খাওয়া হয়েছে। তারপরে তার আগের দিন ডিম করেছি, তার আগের দিন পনির করেছি, দিয়ে আজকে এবার এই পনিরই আনতে বললাম, তোর যদি পনির খেতে ভালো লাগে ভালোবাসে, তোদের পাপা অতটা ভালোবাসে না, কিন্তু আমারও হেভি লাগে, কারণ আমার পনির খুব ভালো লাগে, তো আমি বললাম পনিরই নিয়ে আসো, নয়তো কী করবো, ডিম ফিম ভালো লাগে না গরমে বেশি, তো সেই কারণে। আর আজকে দুজনের নিমন্ত্রণ করা হয়েছিল, মানে আজকে আসতো আর কি, তো মটন আনতে গিয়েছিল, বলছি তো তোমাদেরকে, আমাকে বলছি পাপা না দেখবেন নবরাত্রি চলছে, মাছই পাওয়া যাচ্ছে না, তাহলে মাংসের দোকান কি আর খোলে, মাংসের দোকানও খুলবে না, তো গিয়েছিল পায়নি, আমি ঠিক আছে কি করা যাবে, পুজো টুজো বেরোক তারপরে তুমি বলো, খনি নিমন্ত্রণ করো, আমার দুজনকে বলেছিল আর কি, কিন্তু বলে দিল যে তাহলে ডাল খাওয়া, তো তাহলে আর ডাল খাওয়ানো যায় বলো, কেমন একটা লাগে না, পনির পনির বাঙালি মানুষ মাংসই ঠিক আছে, তো সেই জন্য পুজো টুজো বেরিয়ে যাক।
তারপরে হচ্ছে ডাকবার দিন। আর হচ্ছে তোমার তোজোর পাপা তোজো গেল, এই মলম কুর্তাটা যাও দোকানে দিয়ে আসো, ওই আবার সেলাই করতে কাটা দেবো, কত নেবে কিনে গিয়ে যাবে, 100-120 টাকা তো নিয়েই নেবে মনে হয়, যা নেবে নেবে, কিছু করার নেই, প্যান্টেরও গার্ডার লাগাতে হবে, ও লুজ, আর কুর্তাটা তো হাতা বড়, তারপরে তোমার পাশেও একটুখানি সেলাই করতে হবে, প্যান্টেরও পাশে সেলাই করতে, অত রোগা হলে কি কিছু সেট হয়, অথচ শর্ট আবার, হ্যাঁ হাঁটুর উপরেও দেখছো তো অনেক উপরে, কেমন সিস্টেম? আমি ওর কোনোদিন অনলাইন থেকে মাঙাই না, তোজোর পাপারটা অত ভালো এসছে বলে ওই জন্য বললাম মাঙাই, কিন্তু তোজোর পাপার মতো অত সুন্দর দিইনি, ওর থেকে একটু কমাওটা খুবই সুন্দর। এটা কেমন একটা দিয়েছে, মোটামুটি খারাপ না, ভালোই, একেবারে খারাপ না, আবার খুব যে ভালো তা না, তোজোর পাপারটার মতো অত ভালো না। তো যাই হোক, তোজোর পাপারটা দাম আছে একটু একটু দাম কম, সেই জন্য হতে পারে ডিফারেন্ট সেই জন্য। আর হচ্ছে তোজো কি বলতো, যেটাতে তাড়াহুড়ো করতে না হবে ও সেটাতে তাড়াহুড়ো করবে, ড্রয়িং যেমন বাড়িতে যখন প্র্যাকটিস করায় কি সুন্দর করে, কালারও কত সুন্দর করেছে স্কুলে তো দেখলে কি করে এসছে, ড্রয়িং এর সময় তাড়াহুড়ো করবে, আর কালার একেবারে ডিপ ডিপ করে খাতা মাথা ছিঁড়ে ফেলার মতো করে কালার করে, কিন্তু এটা কালার হয়েছে, ও কি করেছিস তুই স্কুলে, বাড়িটা দেখতো কত সুন্দর করেছিস, আর ওই ওই করবে। আর হচ্ছে ম্যাথের সময় লেখার সময় ওগুলো একটু ধ্যান দে, তখন ওর মাথায় থাকবে না, তখন তাড়াহুড়ো করে অর্ধেক ভুল করে চলে আসবে, অর্ধেক না মানে কিছু কিছু ভুল করে চলে এসছে, নয়তো আরো ভালো নম্বর পেতো, ও নিজের ভুলের জন্য 20-22 নম্বর এমনি কাটা চলে গেছে, যেমন হিন্দিতে কত নাম্বার কাটা চলে গেছে, ওখানে 12 নম্বর চলে গিয়েছে, মানে 12 নম্বর বলতে ওই যে সূত্র লিখে বললাম দেখালাম তো, 6.5 পেয়েছে ওটাতে, ওটাতেই কত নাম্বার চলে গেছে, আর ওই রিটেল 50-এর মধ্যে 42, 41.5, মানে ওই সূত্র লেখ ওর সাথেই আর কি, তো ওই পেয়েছে। ইংলিশটা সবগুলোই ভালো পেয়েছে, হিন্দিটা যদি আরেকটু ভালো পেতো আর ম্যাথে যদি আরেকটু ভালো পেতো আরো ভালো লাগতো, আরো নাম্বারটা ভালো হতো। তো এখানে এই যে সব জামা কাপড় গুলো সব মেলে দিলাম, দুটো তারই পুরো ভর্তি, সব মেলে দিলাম একবারে, কারণ হয়ে গেছিল যখন দেখলাম একবারে মেলেই দিই, তারপরে রান্না বান্না করা যাবে, অত বেশিও বাজে না, মনে হয় 10:30 মতো মনে হয় বাজে। চলো এদিকে হয়ে গেল সব কাজ বাজ, আর তোদের পাপা ঘর দুগুলো মুছে দিয়েছে, এবারে আমি ওদিকে কাটাকুটো করে রান্নাটা বসাই, কাজ কাজ গুলো একবারে হয়ে গেলে বেশ ভালো লাগে, নয়তো কাজ করে থাকলে কেমন লাগে। তো এই যে এখানে মটর আর পনির, আর এখানে এই যে সব, আর এই যে একটা বারুম নিয়েছিলাম প্লাস্টিকের ফালতু একদম, এই দিয়ে নোংরা ফোংরাও যাচ্ছে না, অনেকে দেখি প্লাস্টিকের বারুম দিয়ে ঝাড় দেয়, কি করে ঝাড় দেয় কে জানে, যে ব্যালকনি সাফ করার জন্য, কিচেন সাফ করার জন্য রেখে দিই। আর এই যে এখানে সব রেডি করে নিয়েছি, চলো কাটাকুটো করে নেবো, শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে এই চানাচুরটা নিয়ে আসি, চানাচুরটা এত ভালো, কিন্তু দাম খুব বেশি, আধা কিলোর দাম 120 টাকা, খুব সুন্দর চানাচুরটা, ওতে আচার ছিল, ওটা পরিষ্কার করে রেখেছি, তোজো গোলাপ যেমন খেতে ভালোবাসে এক ডিব্বা নিয়ে এসেছি, তোজো বাবা আমি এখন একটাও খাই না, আমি বলেছি আমার জন্য দুটো রাখবি, তোজো বাবা মনে হয় দুটো খেয়েছে, তোজো খাচ্ছে কদিন ধরে, 2 দিন হয়ে গেলো খাচ্ছে, ও আজকেও খেলো। তো এখানে যে কাটাকুটো করে সব রেডি করে নিলাম, আমার খেলার টাইম আছে বাবা, এদিকে রান্না বান্না করবো না তোর সাথে খেলি, আমার টাইম থাকে না, বাবার সাথে খেললি তো ওর মানে একজন আর লাগবে খেলতে, আমি কি করে খেলবো, আমি এদিকে কাজ করবো না খেলবো, তা কি মামা তো কখনো কখনো খেলে না তোর সাথে, ঠিক আছে খেলা না বলে একা একা খেলবি। এখানে যে পনিরের মশলা, আরে বাবা আমি রান্না করবো না তোর সাথে খেলবো, পাপা তো খেলে তো তোর সাথে, রান্না করে নি তারপর আবার খেলবো, একটুখানি খেলি তো তোর সাথে স্নান করতে যাওয়ার আগে, তাই খেলো তোর সাথে একটু, খেলো দিনই তুমি খেলবে নাকি খেলবে, খেলো একটু ব্যাট বল খেলে নাও, তাই ব্যাট বল খেললে খেলে দে, আর এই যে এখানে ঠিকই বলেছি কিছুই পারে না না, সে যে এখানে হচ্ছে কলমির শাক ভাজা, আর এখানে এই যে মটর গুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরেও সিদ্ধ হতে চায় না, সিদ্ধ করে নিলে মনে হয় ভালো হয়, ফ্রোজেন মটর বলে মনে হয় আরো সিদ্ধ হতে চায় না, আমার মনে হয় তাছাড়া তো এমনি মটর তো পাওয়া যায় না, ওই ফ্রোজেন মটরই পাওয়া যায় দোকানে, পাওয়া যায় এমনি মটর শীতকালে পাওয়া যায়। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে পনির গুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর মটর গুলো এই যে ভেজে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নাই তো খুব দেরি হয় সিদ্ধ হতে। আর এখানে এই যে মশলাটা কষাতে দিয়েছি, আর এই যে শাক ভাজা হয়ে গেছে, আর ওর সাথে একটু খেলা করে নিই, এই তো যাই কি খেলবি, আয়
কোনখানে? ফ্যানটা চালা, গরম তো। কি গাড়ি রেস? গাড়ি রেস তাহলে দাঁড়াও, তুমি এখনই সমঝে যাবো। আচ্ছা, ওই গাড়ি যেই ধাক্কা লাগবে সেই শেষ। ও তো আমি পারবো না, তুই তো পার, সবসময় করিস, তুই পারবি, আমি পারি নাকি? ওই গাড়ি তো খেয়ে নিয়েছিস। ওই গাড়ি না, আমি রেস করবো না। তোমার অত ভালো গাড়ির সাথে এই গাড়ি পারে? ও তো তুমিই জিতে দিবা। তাহলে খুব ভালো, ধাক্কা মারো, দিয়ে খেয়ে নাও। সবুজে ধাক্কা মারলে সবুজ গাড়ি কিন্তু এমনি নড়বুড়ে করে ফেলেছিস, নষ্ট হয়ে যায় চাকাটা, নড়বুড়ে করে ফেলেছিস। তো এখানে যে পনিরটা হচ্ছে, ওদিকে ভাত নেমে গেছে, শাক ভাজা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মটর গুলো একটু সিদ্ধ হলেই বাস। চলো ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিই, মটর গুলো একটু বেশি টপক করে ফুটুক, সিদ্ধ হয়ে যাবে। তো এই যে রান্না বান্না কমপ্লিট। এখানে আছে কলমি শাক ভাজা, ভাত, আর হচ্ছে মটর পনির। দুটো দুটো গাড়ি চলে এসেছে, রিমোট গুলো আসেনি। আচ্ছা, শুধু গাড়িই তো থাকে না পার্কিং এ, রিমোট থরি থাকে। ঠিক আছে, যা সামনে গিয়ে আরো কিছু বল। আগে কত কথা বলতিস আর এখন তোর বল বল করে বলাতে হয়, কেন রে? কথা বলে না, অন্য সময় তো বকে বকে মাথা খারাপ করে ফেলবে, 24 ঘন্টা করে বক 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 করে। আর ভিডিও একটু তোমার কথা বলতে পারি, অসুবিধা না? এমনি সময় তো মাথা খারাপ করে দিবি তুই, যেটুকু সময় একটু ঘুমাস, স্কুলে থাকিস, একটু বাড়িটা শান্ত থাকে, সত্যি কথা বল। দেখো অত সুন্দর পার্কি, আর এই রিমোটটা উপরে রেখে দিয়েছি। রিমোটটা এইটা এইটার উপরে এসছে, কিন্তু এইটার উপরে না, এইটা না এইটা আছে, কেন কি এইটার উপরে তো এইটা নেই না, ওই জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমার সানডান হয়ে গেছে, আমি একটা তোমাদেরকে জিনিস দেখাতে চাই। যে এই জিনিসটা হচ্ছে এইটা, এইটা কত সুন্দর পার্কিং, দুটো দুটো গাড়ি চলে এসছে, এত বড় পার্কিং। তো স্নান ধান কমপ্লিট, এখন বাজে 1:35 বাজে, এখনো পুজোটা করিনি, পুজোটা করবো। কি বলবো বাবা, আসো না, তো পুজোটা করে নি, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। কেউ খেলেনি, খেলেছে বলো, অল্প সময় খেলেছে, আমি তো খেললাম, তো রান্না করতে করতে খেললাম। খেলা বলে তা কি, 1 ঘন্টা ধরে খেলতে হবে? তা আমার কাজগুলো তাহলে করে দে, স্নানটা তাহলে আমার স্নানটা করিয়ে করে দে, তোর তোর স্নানটা একা করতে পারিস না, এখন আবার একা একা করে শাওয়ারে ভিজবে বলছে। মামা স্নান করাও, আমি শাওয়ারে ভিজে ধুই। তোমার তো ঠিক আছে, শাওয়ারে আগে স্নান করে নেবে, এক একদিন আবার পরে করবে, ও বিশাল খুশি শাওয়ারে করলে। আর তোর যে পাপা গেছে স্নান করতে, ও স্নান হয়ে যাক, আমি দিয়ে পুজোটা করে নিই, দিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে পুজোতে বাড়ি যাবা না, পুজোতে বাড়ি যাবা না, না ও পুজোর সময় বাড়ি যায় না, কারণ এখন তো ছেলেপিলে হয়ে গেছে, জানোই বাচ্চা বড় হয়ে গেছে, এখন আর ইচ্ছা মতো যখন খুশি বাড়ি যেতে পারবো না, ওর যখন ফাইনাল পরীক্ষা শেষ হবে তখনই বাড়ি যাবো, তাছাড়া যখন তখন বাড়ি যাওয়া যাবে না, কারণ স্কুল কামাই হলে গেলে এক একদিনে অনেক কিছু করাই, ও স্কুল কামাই হয়ে গেলে খুব অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আমি স্কুল কামাই করাই না,
কারণ পড়াশোনা যখন করছে সেটা কন্টিনিউ হবে, ভালোভাবে করা ভালো না, ওই জন্য আমি যাই না পুজোর সময় বাড়ি। তো বিয়ের পরে মনে হয় একবার দুবার মনে হয় গেছি, তখন ছোটো ছিল মনে হয় একবার গেছিলাম, আর একবার বিয়ের আগে মানে ও হয়েছিল না তো তখন গেছিলাম। কেননা ওই পুজোতে তো দুর্গাপুজো এখানে শুধু 2 দিন ছুটি দেয় নবমী আর দশমী, তাহলে আমরা বাড়ি যাই, ধরো বাড়ি গেলে 15-20 দিনের ছুটিতে যাওয়া হয়, কতদিন তাহলে স্কুল ছুটি হয়ে যাবে ভাবো, তাহলে কিছুই তো পারবে না। তখন ইউনিট টেস্ট তো এই নভেম্বর মাসে আবার ইউনিট টেস্ট হবে, তারপরে মনে হয় আরেকটা হবে কি ফাইনাল পরীক্ষা তো ফেব্রুয়ারির লাস্টে হবে, এখনো 2টো ইউনিট টেস্ট হবে, তারপরে ফাইনাল হবে ফেব্রুয়ারিতে। তো সেই জন্য স্কুল টুল কামাই করা যাবে না, তার জন্য ওই ফাইনাল পরীক্ষা যখন হয়ে যায় তখনই বাড়ি যাবো, প্রত্যেক বছর তাই করি, আর গতবারও তাই করেছি, তার আগের বারও তাই। তো এখানে যে খাবার টাবার সব বেড়ে রেডি করে নিয়েছি, হাজার কোনোদিন ভাজে পাগল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই করে সাবস্ক্রাইব করো।